এই যারা রোড বানান আমার তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আমি বাইক নিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। বাম্পার থাকা অবশ্যই জরুরি, স্পিড ব্রেকার থাকা জরুরি, অ্যাক্সিডেন্ট কম হয়, কিন্তু এর একটা লিমিট থাক। মানে 50 মিটারের মধ্যে 10টা বাম্পার, 15টা বাম্পার, 20টা বাম্পার কে বানায়? মানে আপনাকে রোডে বাম্পার বানাতে বলা হয়েছিল, আপনি বাম্পারে রোড বানিয়ে দিয়েছেন, রোড তো দেখাই যাচ্ছে না। আর তাছাড়া বানাচ্ছেন একটু নিচু বানান, অত উঁচু বাম্পার বানিয়ে দিতে হবে? মানে ওপর থেকে যখন নামছি মনে হচ্ছে আমি এভারেস্ট জয় করে নামছি বাইক নিয়ে, নিজেকে তেনজিং নর্গে ফিল হচ্ছে। মানে এরকম অ্যাডভেঞ্চারাস করে দিতে হবে নাকি রোডকে? তাহলে একটা নাগরদোলাই রেখে দিন বাম্পারের পাশে, বাইক নিয়ে উঠে যাবো নাগরদোলা, ওদিক থেকে নেমে যাবো। আর এখন একটা নতুন টাইপের জিনিস স্টার্ট হয়েছে, বাম্পারের একটা বাম্পার শেষ হতে না হতে আরেকটা বাম্পার স্টার্ট করে দিচ্ছেন, এরকম করে 10টা বাম্পার দিয়ে দিচ্ছেন। আর যখন বাইক নিয়ে যাচ্ছি এরকম এরকম হয়ে যাচ্ছি আমরা। সেদিন মাইকে গান হচ্ছিল তুরু তুরু তু তুরু তুরু তু তানা না, আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, সবাই ভাবছে আমি ডান্স করছি, আমার সামনে এসে হাততালি মারছে, এরকমভাবে চিড়াচ্ছে, মুখ ভ্যাংচাচ্ছে আমাকে। আর বাম্পার বানাচ্ছেন পুরো বানান, সাইডে তো ফাঁকা রেখে দিচ্ছেন, সাইড থেকেই সব বাইক সাইকেল বেরিয়ে যাচ্ছে, বেরোতে গিয়ে এক দুজন অ্যাক্সিডেন্ট করে নিয়েছে সেদিন দেখলাম, এমন কার্টুনেরা। তো পরের বার যখন বাম্পার বানাচ্ছেন মাথায় রাখুন এই জিনিসগুলো।